আমি আমার নিজের গ্রাম হতে আসিনি। এই বিচার পুরো কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীর পক্ষ হতে, বিচারে দাবি হতে কিছু বক্তব্য আমার। ক্ষমা করবেন ছোট বড় শ্রদ্ধেয় গুণীজন সহ মহতের সভাপতি সাহেব, আমার বক্তব্য অস্পষ্ট। নোংরা রাজনীতিবিদ, নীতির নামে দুর্নীতি, আইনের পাঁচাটা কুকুর, ডাক্তার নামের কষাই। আজকে যে কেউ সামনে আসলেই গুলি করে হত্যা করব, বিদ্রোহী কলমের ধারালো অস্ত্র দিয়ে। অবশ্য শ্রদ্ধেয় গুণীজন এবং নিরীহ জনতা ছাড়া, কেবলই মানুষ হয়ে মানুষ খুন। আপনারা কেবল কোন বিশ্বাসে পড়ে আছেন আমি কিছু বুঝি না। বিগত কিছুদিন পূর্বে হাজিরটেক গ্রামের এক শিশু তরুণীকে মুদি দোকানে ধর্ষণ করেছে। আমরা কাকে বিশ্বাস করব বলেন? রাজনীতিবিদ, জননেতা, ডাক্তার, মাদ্রাসার শিক্ষক, প্রাইমারি স্কুলের হেডমাস্টার, কাকে বিশ্বাস করব? আজ বিশ্বাস ভেঙে মানবতার উপরে মেরেছে থুতু, এটাই কি স্বাধীনতা? শুধুমাত্র একটি দিনের জন্য জয়লাভ? জিন্দাবাদ, জিন্দাবাদ! 21 ফেব্রুয়ারি রক্ত চাই, ধ্বনি দিয়ে জিন্দাবাদ! কি লাভ যদি শহীদের রক্তের আত্মরক্ষা না করতে পারি, যদি মানববন্ধনে সুবিচার নিয়ে ফিরে না আসতে পারি? জাগো হে জাগো গ্রামবাসী, জাগো, প্রতিবাদের ঝান্ডা তুলে জাগো। অতএব কি ভীষণ ব্যথায় কেঁদেছে সাবিনার পিতাই, বাবা হয়েও আপনাদের হৃদয় একবারও কেঁদে ওঠেনি। আপনারা কেবল কিছুই বুঝেন না, পুতুলের মূর্তির মতো শুধু তামাশা দেখেন আর মজা নেন। বিচার চাই, আজকে আমি সঠিক ও সুবিচার নিয়ে ঘরে ফিরে যেতে চাই। কেবলই কালাপাহাড়িয়া ইউনিয়নের দুর্দান্ত সৎ এবং সাহসী AKM ফজলুল হক ফজলু ভাই এখন আর নেই। তাঁরই গ্রামের অতি ক্ষুদ্র মাতাল এবং উত্তেজিত এক পাগল ভক্ত আমি। 3-3 বারে জননেতা আলহাজ নজরুল ইসলাম বাবু ভাইয়ের কাছে বিনীত অনুরোধ এবং সুবিচারে দাবি আমাদের। খুনি যেই হোক এবং ধর্ষকের প্রাপ্ত শাস্তি চাই আমরা সাধারণ জনগণ। নজরুল ইসলাম বাবু ভাই।